খোঁজ মিলল দেবাঞ্জনের সহকারী সুস্মিতা ব্যানার্জি যে ২৪ ঘন্টা প্রতিনিধির সঙ্গে কথা তিনি নিজেও প্রতারণা স্বীকার দেবাঞ্জন যে ভুয়া আইএএস জানতেনই না দাবি সুস্মিতার বেসরকারি সংস্থা থেকে দেবাঞ্জনের অফিসার সুস্মিতা তা বললেন প্রদেশ সভাপতি বিজেপিতে গুরুত্ব বাড়ছে শুভেন্দু পশ্চিমবঙ্গের নেতৃত্বে প্রশ্নে বেনজির প্রস্তাব গ্রহণের পথে গেরুয়া শিবির শুধু রাজ্য সভাপতির নন বিরোধী দল নেতাও সমান গুরুত্বপূর্ণ ২৯ জুন কর্মসমিতির বৈঠকে প্রস্তাব গ্রহণ করতে চলেছে বিজেপি নদিয়ার পন্থ শিবিরে ভাঙন ভুল বদল মুকুলে নির্বাচনী এজেন্ট তৃণমূলে যোগ দিলেন কৃষ্ণনগর উত্তরের বিজেপি নেতা অরূপ দাস বাবুল সুপ্রিয়র গড় আসানসোলেও গেরুয়া শিবিরে ভাঙন তৃণমূলে এলেন বিজেপির ৩৫ জন নেতা কর্মী ফের মধ্যযুগীয় বর্বরতা এবার ঘাটালে প্রতাপপুরে পরকিয়ার অভিযোগে মহিলাকে জুতোর মালা পরিয়ে ঘোরানো হলো এলাকায় পুলিশ গিয়ে মহিলাকে উদ্ধার করে গ্রেপ্তার ৩ ট্যাংরা শিললেনে বাড়ির ভেতর থেকে উদ্ধার বৃদ্ধার পচা গলা দেহ ৩-৪ দিন আগেই মৃত্যু অনুমান পুলিশের মৃতদেহ আগলে অসুস্থ মেয়ে মায়ের দেহ উদ্ধার মেয়ের চিকিৎসার ব্যবস্থা করল পুলিশ ১৮ বছরের নিচে দ্রুত টিকাকরণ শুরু সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করে জানালো কেন্দ্র ১২ বছরের ঊর্ধ্বদের জন্য খুব শিগগির ভ্যাকসিন আনছে জায়ডাস ক্যাডিলা শীর্ষ আদালতে জানালো সরকার টিকা নিতে ভয় নয় ভ্যাকসিন অত্যন্ত জরুরি আমার মাও প্রতিষেধক নিয়েছেন মন কি বাতে টিকাকরণ নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর গণ ভ্যাকসিনেশনে সকলকে যোগ দিতে আহ্বান রাহুল দেব বর্মনের জন্মবার্ষিকী জি ২৪ ঘন্টা শ্রদ্ধার গো সুরে সুরে কিংবদন্তিকে স্মরণ মঞ্চে অভিজিৎ সুদেশ ভোঁসলে থেকে জাভেদ আলী শ্রী রাধা বন্দ্যোপাধ্যায় রাত ১০টায় দেখুন ম্যাজিক্যাল পঞ্চম খোঁজ মিলল দেবাঞ্জনের সহকারী সুস্মিতা ব্যানার্জি জি ২৪ ঘন্টার প্রতিনিধির সঙ্গে কথা তিনি নিজেও প্রতারণা স্বীকার দেবাঞ্জন যে ভুয়ো আইএএস জানতেনই না দাবি সুস্মিতার বেসরকারি সংস্থা থেকে দেবাঞ্জনের অফিসে সুস্মিতা তালতলা এলাকার বাসিন্দা উঠে আসছে ছোটকা নামে আরও এক ব্যক্তির নাম পুরসভার নামে মিলেছিল চাকরি দাবি সুস্মিতার ডব্লিউবি ফিন কর্প নামে অ্যাকাউন্ট থেকে কর্মীদের বেতন দেবাঞ্জনের কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য ওয়েস্ট বেঙ্গল ফিনকর্প মোটেই ওয়েস্ট বেঙ্গল ফিনান্স কর্পোরেশন নয় জানালেন সংস্থার চেয়ারম্যান নথি জাল করেই ব্যাংক অ্যাকাউন্ট নিশ্চিত তদন্তকারীরা প্রধানমন্ত্রীর সর্বদল বৈঠকে দুদিনের মাথায় উপত্যকায় জঙ্গি হামলা জম্মু বিমানবন্দরে বায়ুসেনা ঘাঁটিতে জোড়া বিস্ফোরণ চীনা ড্রোনের সাহায্যে জম্মু বিমানবন্দরে জঙ্গি হামলা তদন্তে এনআইএ এনএসজি ড্রোন উড়িয়ে ফেলা হয় আইইডি এয়ার মার্শালের থেকে বিস্ফোরণের বিষয়ে খোঁজ নিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাঠানকোট সহ বায়ুসেনার প্রত্যেকটি বিমান ঘাঁটিতে হাই অ্যালার্ট জারি ধৃত দুই সন্দেহভাজন ফের মধ্যযুগীয় বর্বরতা এবার ঘাটালে প্রতাপপুরে পরকীয়ার অভিযোগে মহিলাকে জুতোর মালা পরিয়ে ঘোরানো হলো এলাকায় পুলিশ গিয়ে মহিলাকে উদ্ধার করে ট্যাংরা শিললেনে বাড়ির ভেতর থেকে উদ্ধার বৃদ্ধার পচা গলা দেহ ৩-৪ দিন আগেই বৃদ্ধার মৃত্যু অনুমান করছে পুলিশ মৃতদেহ আগলে অসুস্থ মেয়ে মায়ের দেহ উদ্ধার মেয়ের চিকিৎসার ব্যবস্থা করল পুলিশ বিজেপিতে গুরুত্ব বাড়ছে শুভেন্দু অধিকারীর পশ্চিমবঙ্গে নেতৃত্বে প্রশ্নে বেনজির প্রস্তাব গ্রহণের পথে গেরুয়া শিবির শুধু রাজ্য সভাপতি নন বিরোধী দলনেতাও সমান গুরুত্বপূর্ণ ২৯ জুন কর্মসমিতির বৈঠকে প্রস্তাব গ্রহণ করতে চলেছে বিজেপি আইএসএফ কংগ্রেস জোট বিতর্কের মাঝেই ফুরফুরায় আব্দুল মান্নান দিল্লির নির্দেশে জোট হয়েছিল এখনও আইএসএফ এর সঙ্গে জোট আছে আব্বাস সিদ্দিকের সঙ্গে বৈঠকের পর বললেন মান্নান মুকুল পা রাখতে নদিয়ায় পন্থ শিবিরে ভাঙন ভুল বদল মুকুলে নির্বাচনী এজেন্ট তৃণমূলে যোগ দিলেন কৃষ্ণনগর উত্তরের বিজেপি নেতা অরূপ দাস ১৮ বছরের নিচে দ্রুত টিকাকরণ শুরু সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করে জানালো কেন্দ্র ১২ বছরের ঊর্ধ্বদের জন্য খুব শিগগির ভ্যাকসিন আনছে জায়ডাস ক্যাডিলা শীর্ষ আদালতে জানালো সরকার টিকা নিতে ভয় নয় ভ্যাকসিন অত্যন্ত জরুরি আমার মাও প্রতিষেধক নিয়েছেন মন কি বাতে টিকাকরণ নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর গণ ভ্যাকসিনেশনে সকলকে যোগ দিতে আহ্বান রাহুল দেব বর্মনের জন্মবার্ষিকী জি ২৪ ঘন্টা শ্রদ্ধার্ঘ সুরে সুরে কিংবদন্তিকে স্মরণ মঞ্চে অভিজিৎ সুরেশ ভোঁসলে থেকে জাভেদ আলী শ্রী রাধা বন্দ্যোপাধ্যায় রাত ১০টায় দেখুন ম্যাজিক্যাল পঞ্চম